আচ্ছা দেখো, এবার আমরা আলোচনা করব ইথারের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার। ইথারের রাসায়নিক ধর্মগুলোর মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, বাকি কিছু ছোট ছোট বিক্রিয়া আছে, সেগুলো লেস ইম্পর্টেন্ট। আমি প্রধান বিক্রিয়াটা বলি, একটাই প্রধান বিক্রিয়া, সেটা হচ্ছে এইচ আই এর সঙ্গে বিক্রিয়া। এইচ আই এর সঙ্গে বিক্রিয়া, এই অ্যাল ইথারের সঙ্গে যদি আমরা এইচ আই এর বিক্রিয়া ঘটাই, আর এটা যদি লঘু দ্রবণ না হয়, মানে কম পরিমাণে, দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে এখানে দুটো যৌগ তৈরি হয়, অ্যালকোহল এবং অ্যালকিল আয়োডাইড। আর যদি ইথারের সঙ্গে আমরা এইচ আই এর গাঢ় দ্রবণ সহযোগে বিক্রিয়া করি, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতে উত্তপ্ত করি, তাহলে শুধুমাত্র অ্যালকিল আয়োডাইড যৌগটাই পাই। তাহলে দেখো, আমরা যেমন উদাহরণ হিসেবে যদি বলতে চাই যে CH3 CH2 O CH2 CH3, তার সঙ্গে এইচ আই লঘু দ্রবণ, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে তৈরি হবে CH3 CH2 OH প্লাস CH3 CH2 I। আর এটার সঙ্গেই এইচ আই এর যদি আমরা গাঢ় দ্রবণ নিই, তখন তৈরি হবে CH3 CH2 I, ইথাইল আয়োডাইড। তাহলে বিক্রিয়াগুলো কেমন করে হয় দেখো, খুব সহজ। এখানেও SN2 কৌশলে বিক্রিয়া হবে, CH3 CH2 O CH2 CH3, এটার সঙ্গে এইচ আই এর বিক্রিয়া ঘটলে প্রথমে অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে এটা গিয়ে এইচ প্লাস অ্যাকসেপ্ট করে, আইটা খুলে যায়, তাহলে তৈরি হয় কি CH3 CH2 OH প্লাস CH2 CH3 প্লাস I মাইনাস তৈরি হয়ে গেল। পরবর্তীতে এই আই মাইনাস SN2 পাথে রিয়াকশন করছে, তাহলে অক্সিজেন যেহেতু প্লাস চার্জ হয়ে আছে, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, প্লাস চার্জ মোটেই পছন্দ করবে না, তাহলে এখান থেকে বেরিয়ে গেল গ্রুপটা, তাহলে তৈরি হয়ে গেল কি CH3 CH2 I প্লাস CH3 CH2 OH CH3 CH2 I প্লাস CH3 CH2 OH, এটা প্রথম ক্ষেত্রে। কিন্তু যদি আমরা অ্যালকোহলের পরিমাণ, সরি, এইচ এর পরিমাণটা বেশি করে রাখি, তখন এই বিক্রিয়ায় যে অ্যালকোহল তৈরি হয়েছে সে পুনরায় এইচ আই এর সঙ্গে রিয়াকশন করবে, দিয়ে তৈরি করে ফেলবে CH3 CH2 OH2 প্লাস আর I মাইনাস। আর পরবর্তী ধাপে এই আই মাইনাস CH3 CH2 OH2 প্লাসের সঙ্গে যুক্ত হবে, দিয়ে তৈরি করবে CH3 CH2 I প্লাস H2O। তাহলে দেখো, যখন আমাদের এক্সেস এইচ আই থাকছে, অর্থাৎ এইচ আই এর পরিমাণ বেশি থাকছে, তাহলে দেখছি কি যে অ্যালকোহলটা ফরমেশন হচ্ছে সেই অ্যালকোহলটাও পরবর্তীতে অ্যালকিল আয়োডাইড হয়ে যাচ্ছে। তার জন্য বিক্রিয়াতে কম পরিমাণে এইচ আই থাকলে অ্যালকোহল অ্যালকিল হ্যালাইড দুটোই হবে,
কিন্তু বেশি পরিমাণে এইচআই থাকলে শুধুমাত্র অ্যালকিল আয়োডাইড হবে, কিন্তু অ্যালকোহল আর তৈরি হবে না। আবার দেখো, এইটার সঙ্গে যদি এইচআই এর বিক্রিয়া ঘটাও তাহলে কি হবে, প্রোডাক্ট কি হবে লক্ষ্য করো। প্রথম ধাপে অক্সিজেন গিয়ে এইচ সঙ্গে যুক্ত হবে, আর আইটা আই মাইনাস হয়ে গেল, তাহলে পাওয়া যাবে CH3 CH2 ও এইচ প্লাস CH3 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 প্লাস আই মাইনাস। এবার এই আই মাইনাস তো অ্যাক্সাইড অ্যাটাক করবে, তাহলে এখানে দেখো তিনখানা বড় বড় গ্রুপ, তাহলে ব্যাকসাইড অ্যাটাক এখানে হবে না, তাহলে আই মাইনাসটা কি করবে, ঘুরিয়ে এসে এই কার্বন অ্যাটাক করবে। তাহলে এই কার্বনে যদি অ্যাটাক করা সম্ভব হয় তাহলে এই বন্ডটা ব্রেক করবে, তাহলে আমরা আলটিমেটলি প্রোডাক্ট হিসাবে কি পাবো, CH3 CH2 আই প্লাস CH3 হোল 3 COH। তাহলে এরকম বড় গ্রুপ যদি থাকে তাহলে কিন্তু খুব ভাইটাল বিষয় যে কি প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্টটা কি হবে সেটা সবসময় নির্ভর করবে ব্যাকসাইড অ্যাটাক কোন ক্ষেত্রে সুবিধাজনক পজিশনে আছে আর কোন ক্ষেত্রে সুবিধাজনক পজিশনে নাই। আবার দেখো, তুমি যদি অ্যানিসোল না, এই সরি বাইফিনাইল ইথার নিলাম, তার সঙ্গে যদি এইচআই দাও তাহলে দেখো এখানে কোনো প্রোডাক্ট ফরমেশনই হবে না, কারণ এই যেটা হলো এই পর্যন্ত তৈরি হবে, তাহলে দেখো দুই ধারেই বেঞ্জিন রিং, তাহলে এই ধার দিয়েও অ্যাটাক করা সম্ভব নয় বা এই ধার দিয়ে এসেও অ্যাটাক করা সম্ভব নয়, তাহলে আলটিমেটলি আমরা দেখব কি নো প্রোডাক্ট। তাহলে বাইফিনাইল ইথার হলে কোনো যৌগই পাওয়া যাবে না। আবার যদি আমরা অ্যানিসোল নিই, তার সঙ্গে এইচআই এর বিক্রিয়া ঘটায়, তাহলে বুঝতেই পারছো এটা কি এখানে যুক্ত হবে, আর পরবর্তীতে আই মাইনাস এসে এখানে যুক্ত হবে কারণ এখানে স্টেরিক ক্রাউডিং নাই। তাহলে পাওয়া যাবে ফেনল প্লাস মিথাইল আয়োডাইড, তাহলে অ্যানিসোলের সঙ্গে এইচআই এর বিক্রিয়া করলে ফেনল এবং মিথাইল আয়োডাইড যৌগগুলো গঠিত হচ্ছে। এছাড়াও দেখো আমাদের আরো কিছু বিক্রিয়া আছে, ছোট ছোট বিক্রিয়া, যেমন তুমি যদি ইথারের মধ্যে লঘু H2SO4 দিয়ে দাও, দিয়ে একটু একে তাপ দাও, তাহলে দেখা যায় যে ইথারটা করস্পন্ডিং অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়, তাহলে লঘু H2SO4 আর জল দিয়ে হিট দিলে ইথার যৌগটা পরিণত হবে করস্পন্ডিং অ্যালকোহলে। দেখো কি বলছি, তুমি ধরো নিলে ROR লঘু H2SO4 চাপ আর তাপ, তাহলে এটা হয়ে গেল ROH। তাহলে আমরা যদি ডাইমিথাইল ইথার নিই তাহলে তৈরি হবে কি CH3OH, দুই অণু মিথানল গঠন হবে।
একই রকম ভাবে তুমি যদি ডাই ইথাইল ইথার নাও তাহলে কি হবে, দুই অণু তোমার ইথানল, CH3 CH2 OCH2 CH3, তাহলে তৈরি হবে CH3 CH2 OH। এই রিয়াকশনটা খুব ভাইটাল, এই কারণে তোমাকে এখান থেকে এরকম রূপান্তর দিয়ে দিতে পারে। রূপান্তর করো ডাই ইথাইল ইথার থেকে মিথানল, ডাইথাইল ইথার থেকে মিথানল, তাহলে কি করবে, CH3 CH2 ও CH2 CH3, তার সঙ্গে ডাইলিউট H2SO4, তাপ চাপ দিবে, তৈরি হয়ে গেল C2H5OH। এবার ইথানল থেকে মিথানল করার পদ্ধতি তোমরা শিখেছিলে, যে CH3 CH2 OH কে K2 Cr2 O7, গাঢ় H2SO4। এছাড়া অন্য পদ্ধতি করা যায়, তোমার ফর্মালডিহাইড প্রস্তুত করে নিয়ে ওজনোলিসিসের সাহায্যেও করা যেতে পারে, যে কোনো একটা করলেই হবে। তাহলে তৈরি হবে CH3 COOH, যেটাকে সোডা লাইম সহযোগে হিট করলে তৈরি হবে কি, CH4। আর এই CH4 কে যদি আমরা কি করি, ক্লোরিন সূর্যালোক দিই, তাহলে তৈরি হবে CH3 Cl। আর এটাকে আর্দ্র বিশ্লেষণ বা জলীয় কেওইচ যদি দিয়ে দিই, তাহলে তৈরি হবে কি, CH3 OH। বুঝতে পারলে? তাহলে এই বিক্রিয়া কিন্তু খুব ভাইটাল কনভার্সনের ক্ষেত্রে, যে কনভার্সন দিয়ে দেয় যে ডাইথাইল থেকে ইথার থেকে মিথানল করো, বা এই জাতীয় বিক্রিয়া লক্ষ্য রেখো। আবার দেখো PCl5 এর সঙ্গে বিক্রিয়া, তুমি CH3 CH2 ও CH2 CH3, এটার সঙ্গে যদি PCl5 এর বিক্রিয়া করো, তাহলে তৈরি হয় CH3 CH2 Cl প্লাস POCl3, CH3 CH2 Cl প্লাস POCl3। আবার দেখো আমরা আর একটা বিক্রিয়া দেখব, এস্টার গঠন, এস্টার গঠন CH3 CH2 ও CH2 CH3, তার সঙ্গে তুমি নিয়ে নেবে অ্যাসিড ক্লোরাইড কম্পাউন্ড। এই অ্যাসিড ক্লোরাইড কম্পাউন্ডের সঙ্গে যদি আমরা রিয়েজেন্ট হিসাবে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড মিশিয়ে দিই, ZnCl2, তাহলে এই অংশটা ক্লোরিনের সঙ্গে যাবে আর এই অংশটা এর সঙ্গে যুক্ত হবে। তাহলে এই অংশটা এর সঙ্গে যুক্ত হয়, তাহলে তৈরি হচ্ছে কি, CH3 C ডাবল বন্ড ও CH2 CH3 প্লাস CH3 CH2 Cl, তাহলে এটার নাম হচ্ছে কি, ইথাইল অ্যাসিটেট এস্টার, ফর এস্টার গঠন হয়ে গেল। বা তুমি যদি অ্যাসিড অ্যানহাইড্রাইড নাও, তাহলে কি হবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড যদি না হয়, তাহলে দেখো এই অংশটা বেরিয়ে যাবে আবার এই অংশটা এই অংশটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানেও আমাদের ক্যাটালিস্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে জিঙ্ক ক্লোরাইড,
তাহলে এখানে দেখো তৈরি হবে CH3, সি ডাবল বন্ড ও, ও CH2 CH3 প্লাস CH3 সি ডাবল বন্ড ও, ও CH2 CH3, তাহলে দু অণু ইথাইল অ্যাসিটেট অর্থাৎ এস্টার গঠন এখানে সম্ভব হচ্ছে। এই বিক্রিয়াগুলোই মূলত তোমরা পড়বে, এছাড়া আর নতুন কোনো বিক্রিয়া নাই। এছাড়া আমরা কিছু কমন রিয়াকশন দেখাতেই পারি, সেটা হচ্ছে অ্যানিসোলের রিয়াকশন। অ্যানিসোল হচ্ছে একটা অ্যারোমেটিক, অ্যানিসোল হচ্ছে একটা অ্যারোমেটিক ইথার। তাহলে এর যে বিক্রিয়াগুলো সে তো কমন রিয়াকশন যেরকম দেখলে একই হবে, এছাড়াও বেঞ্জিন রিংয়ের কিছু বিক্রিয়া হয়, তোমরা জানো বেঞ্জিন রিংয়ে কমন রিয়াকশন সেগুলোর ক্ষেত্রে ঘটবে। যেমন ধরো গাঢ় H2SO4, গাঢ় HNO3 সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে বেঞ্জিন রিংয়ে NO2 গ্রুপ প্রবেশ করে, অর্থ অথবা প্যারা পজিশন। এবং তোমরা জানো যে প্যারা অবস্থানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মুখ্য, আর যেটা অর্থ পজিশনে তৈরি হয় সেটা হচ্ছে গৌণ। এছাড়া ধরো এই বিক্রিয়াটা তোমরা নাম জানো সবাই, ফেডেল ক্রাফট অ্যালকাইনেশন। তাহলে এখানেও তৈরি হবে অর্থ পজিশনে CH3 অথবা প্যারা পজিশনে CH3, এখানেও এটা হচ্ছে মুখ্য আর এটা হচ্ছে গৌণ। আবার এটা যদি দাও এরকম যৌগ তৈরি হবে, এটাকে বলে কি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। তাহলে এগুলো কমন রিয়াকশন, বেঞ্জিন বলের রিয়াকশন, এগুলো আর বিশেষ কিছু আলোচনার নাই। আর একটা জিনিস বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই ইথারের সংরক্ষণ। ইথার সংরক্ষণ আসলে এই ইথার কম্পাউন্ডগুলো বাতাসের অক্সিজেন এবং সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে বিভিন্ন ধরনের হাইড্রোপারক্সাইড এবং পারক্সাইড কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। যেমন এখানে তৈরি হচ্ছে CH3 CH2 ও COOH CH3, এরকম যৌগ হতে পারে। এই জাতীয় যৌগগুলোকে বলা হয় তোমার হাইড্রোপারক্সাইড। আবার CH3 CH2 ও CH2 CH3 এরকম যৌগ হতে পারে, এটাকে বলা হয় পারক্সাইড। তাই হাইড্রোপারক্সাইড এবং পারক্সাইড এগুলো তৈরি হলে ইথারের তো ভেঙে যাচ্ছেই এবং এটা বিস্ফোরক পদার্থ, তার জন্য পুরনো ইথার ব্যবহার করা তোমার ঠিক নয়, ব্যবহার করা উচিত নয়। তাহলে এই বিস্ফোরক পথে তৈরি না হয় তার জন্য আমরা কী করবো, এটাকে বায়ুনিরুদ্ধ পাত্রে, বাদামি বা কালো বর্ণের কাঁচের পাত্রে বায়ুনিরুদ্ধ অবস্থায় রাখবো, তাহলে পারক্সাইড কম্পাউন্ড ফর্মেশন হবে না। তাহলে এটা সংরক্ষণ হলো। এবার এখান থেকে অনেক সময় প্রশ্ন দেয় যে কোনো একটা ইথারের নমুনায় পারক্সাইড আছে কীভাবে বুঝবো। তাহলে পারক্সাইড এর উপস্থিতির পরীক্ষা,
থাকবে কোন যৌগের মধ্যে এরকম পারক্সাইড যৌগ আছে কিনা সেটা বোঝার জন্য নমুনাটার সঙ্গে কেআই এর জলীয় দ্রবণ নিতে হবে, পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ নিতে হবে, দিয়ে এটাকে ভালো করে শেক করতে হবে, ঝাঁকাতে হবে। একটা টেস্ট টিউবের মধ্যে ইথার নিলে, কেআই এর জলীয় দ্রবণ দিলে, দিয়ে ভালো করে ওটাকে ঝাঁকালে, ঝাঁকালে দেখা যাবে এইটা আবার পরিণত হয়ে যাবে ইথারে, এবং তার সঙ্গে সঙ্গে আয়োডিন উৎপন্ন হয় এবং কিছুটা পরিমাণ পটাশিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। এবার এই আয়োডিনটাকে শনাক্ত করতে করার জন্য আমরা এটার মধ্যে স্টার্চ দ্রবণ দিয়ে দেব। তাহলে যেই স্টার্চ দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে দেখা যায় তোমার দ্রবণটা নীল বর্ণ ধারণ করে বা নীল বর্ণের দ্রবণে পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা নমুনাতে পারক্সাইড আছে কিনা সেটা বোঝার জন্য তার মধ্যে সামান্য কেআই মিশিয়ে সেটাকে ভালো করে শেক করব, ঝাঁকাবো, ঝাঁকালে তৈরি হবে আয়োডিন, মুক্ত আয়োডিন স্টার্চ দ্রবণকে নীল বর্ণে পরিণত করে। তো যাই হোক, আমাদের এই অধ্যায় সম্পূর্ণ শেষ হলো, ছোট একটা অংশ আমাদের ছিল বাকি, আজকে আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার আমরা আলোচনা শুরু করবো।